এবার দেখে নেব কবি পিনাকী রায়কে, কবিরা সত্যদ্রষ্টা হয়, তিনি কি বলেন শুনে নেব। পিনাকী দা, আজকের বিতর্ক সভার যারা বিতার্কিক এখানে উপস্থিত আছেন তাদের সবাইকে ধন্যবাদ, এবং যিনি এই বিতর্ক সভা পরিচালনা করছেন ঋতব্রত, আমি তাকেও ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি। এই ধরনের একটা রসাত্মক বিষয় নির্ধারণ করার জন্য, বিষয়টা কি, বিষয়টা পরিষ্কার করে মোশনটা কি, মোশনটা উনি বলেছেন, ওনারা ঠিক ঠিক করেছেন, সেটা হচ্ছে টেনিদা অমর চরিত্রে সাতবার ফেল করেছিলেন, একান্ত মানবাধিকারের কারণেই তাই অযোগ্য ফেলটুদের চাকরিতে রেখে দেওয়া উচিত, এই এটা তো আমাকে বলতে বলা হয়েছে এবং উচিত নয় আমার বিপক্ষের বক্তারা বলবেন। এটা খুব ইন্টারেস্টিং একটি বিষয়, এই যোগ্য অযোগ্য দুর্নীতি, এই এর সঙ্গে যোগ করেছেন একটি অমর চরিত্রকে, আইকনিক চরিত্রকে, যিনি সাতবার ম্যাট্রিকে ফেল করেছিলেন, উত্তীর্ণ হতে পারেননি, ফেল এই টেনিদাকে। টেনিদা সম্বন্ধে একটুখানি জানা দরকার। আমি যেহেতু লেখালেখি করি এবং পরিচয়টা দিলেন আমার কবি হিসাবে, স্বাভাবিকভাবে আমি কবিতা নিয়ে বেশি চর্চা করি এবং আমার বেশিরভাগ বই কবিতার, তো সেখানে আমি দেখছিলাম যে টেনিদা একটা অদ্ভুত আর আইকিউ, তার চারজন, তিনজন তার চেলা, তিনজন তার সাকরেদ, এবং তাদের নিয়ে তিনি অসাধ্য সাধন করছেন, বিভিন্ন মিস্টিরিয়াস জায়গাগুলোকে সমাধান করছেন, তার প্রত্যুৎপন্ন অতিত্ব, সাহস, সততা, এই গুণের সমাহারে টেনিদা ছিলেন, এবং তার চেহারার যে বর্ণনাটা সেটা আপনারা দেখুন অদ্ভুত, মৈনাক পাহাড়ের মতো তার নাক, এবং তিনি এই তিনজন সাকরেদকে নিয়ে সমস্যার সমাধান করতেন, টেনিদার চরিত্রের ব্যাপারটা। এবং ওনারা কলকাতা বেস্ট এবং মূলত এই সমস্যাগুলোর যে মিস্ট্রিগুলোর সমাধান করেছেন সেই জায়গাগুলো হচ্ছে, আমি একটু টেনিদার কথাটা বলছি এই কারণেই সবার জানার জন্য যারা জানেন না, মূলত হাজারিবাগ, ডুয়ার্স, দার্জিলিং এই সব জায়গা থেকে ওনারা উনি রহস্য উদ্ঘাটন করেছেন, রহস্যকে সলভ করেছেন। তো টেনিদার সঙ্গে দুর্নীতি, চাকরি স্ক্যাম এবং অযোগ্যদের এই এবং আন্দোলনে যারা বসে আছেন তাদেরকে যোগ্য বলা হচ্ছে, যোগ্য প্রার্থী, তাদের কথা এটা চোখ করেছেন, তাই এই এই অদ্ভুত একটা রসায়ন, একটা মিক্সিং হয়েছে এই বিষয়টার মধ্য দিয়ে, এই বিষয়টার মধ্য দিয়ে সেই স্বাভাবিকভাবেই বলতে যায় টেনিদার ব্যাপারটা কেন এলো, টেনিদার ব্যাপারটা আনলেন কেন এখানে, আনা হলো এই কারণেই যে টেনিদার সাতবার ফেল করেছেন, এবং সাতবার ফেল করা সত্ত্বেও তার আইকিউ, তার সব কিছু যেটা বললাম আমি, সেই দিয়ে তিনি একটি আইকনিক চরিত্রে রূপান্তরিত হয়েছেন এবং নারায়ণ গঙ্গোপাধ্যায় এটা সৃষ্টি করেছেন। তাই পাস ফেল তো এইভাবে বলা আমাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে, আমাদের সময় ছিল পাস এবং ডিটেন, পাস এবং ডিটেন এই ভাষাগুলো ব্যবহার করা হতো। আমি এই ভাষা নিয়ে একটু এর আগেও কথাবার্তা বলেছি এই চ্যানেলে এসেই, স্বাভাবিকভাবেই এখন সেগুলো উঠে গেছে, পাস ফেলের কথা বলা হচ্ছে। তো আমার প্রশ্নটা হচ্ছে যেটা, যে চাকরি কলমের এক খোঁচায় যাদের চাকরি গেছে কোর্টে, আমাদের বিচার ব্যবস্থার মধ্য দিয়ে সেখানে আলোচনা হয়েছে, পক্ষে বিপক্ষে অ্যাডভোকেটসরা তারা আলোচনা করেছেন, তারা সাবমিট করেছেন বিভিন্ন রকম কাগজ এবং তার ভিত্তিতে জাজ একটি রায় দিয়েছেন। আমরা এটা পরিষ্কার জানি যে আমাদের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থার মধ্যে যে আমাদের যা কিছু আইনসঙ্গত, বুকে হাত দিয়ে কেউ কি বলতে পারেন, বিতর্কিক যারা আছেন আপনারা আমার বিপক্ষে যারা বলবেন, আমাদের যা কিছু আইনসঙ্গত সব কি ন্যায়সঙ্গত, যা কিছু ন্যায়সঙ্গত সব কি আইনসঙ্গত, এই সমাজের যে সিস্টেম এর মধ্যে এটা নয়, সবটাই আইনসঙ্গত হয়ে গেলেই সেটা ন্যায়সঙ্গত হয় না,
আর ন্যায়সঙ্গত হলেই সেটা আইনসঙ্গত হয় না, আইনসম্মত হয় না। এই ব্যাপারটা বুঝতে হবে, এটা বেসিক জায়গা, এটা বেসিক জায়গা। এই জায়গাটা ধরা দরকার। এবং এর সঙ্গে মানবিকতার কথা বলা হচ্ছে, যেখানে সারা ভারতবর্ষে প্রত্যেক বছর লাফিয়ে লাফিয়ে বেকারের হার বাড়ছে এবং এই পশ্চিমবঙ্গ বাড়ছে, এটা অস্বীকার করে লাভ নেই। সারা পশ্চিমবঙ্গের বাইরে তো, এই সারা ভারতবর্ষের বাইরে তো পশ্চিমবঙ্গ নয়, সেখানেও বাড়ছে, এখানেও বাড়ছে, স্বাভাবিকভাবে বাড়ছে। তো সেইখানে যতটা সম্ভব যে চাকরিগুলো হয়েছে, বলা হচ্ছে যে চাকরিগুলো টাকার বিনিময়ে হয়েছে, দুর্নীতির মধ্যে দিয়ে হয়েছে। কজনের মাত্র চাকরি এখনও পর্যন্ত গিয়েছে? কোর্টের অর্ডার অনুযায়ী আমার কাছে যা ডেটা আছে তাতে দেখা যাচ্ছে 10ই মার্চ পর্যন্ত 4,784 জনের চাকরি অর্ডারের মধ্য দিয়ে গেছে, 4,784 জন। আচ্ছা, এই টেট শব্দটা, এই যে বর্তমান যে গভর্নমেন্ট চলছে, আমি এই বিশ্লেষণে যাচ্ছি না, মমতাময়ী স্ত্রী কন্যাশ্রী আমি এই বিশ্লেষণে যাচ্ছি না, কিন্তু এই টেট শব্দটা, এর সঙ্গে আজ থেকে 12-14 বছর আগে আমাদের দেশের পশ্চিমবঙ্গের মানুষ কতটা পরিচিত ছিলেন, আমরা কতটা পরিচিত ছিলাম টিচার্স এলিজিবিলিটি টেস্ট নিয়ে? এখন যতটা পরিচিত পাচ্ছি প্রচারের ঠকটানি না দিয়ে এই পরিচয়টা এসছে। এবং এটা বর্তমান যে সরকার রয়েছে, সেই সরকার আসার পরই তার 1 বছরের মাথাতেই একটি বৃহৎ টেট পরীক্ষা অর্গানাইজ করেছিল। তারপর থেকেই যে রিক্রুটমেন্টগুলো হয় পরপর হয়েছে, এবং রিজু বলছিল যে আরও টেট পরীক্ষা আগামী দিনে হতে যাচ্ছে, এবং 2016 হয়েছে, 2022 হয়েছে, আবার আসবে। কিন্তু আমরা জানতাম না এই ধরনের পরীক্ষা আমাদের দেশে চালু আছে। কিন্তু চাকরি হয়েছে, প্রাইমারি স্কুলের চাকরি হয়েছে, এমনি মাধ্যমিক স্কুলে, হায়ার সেকেন্ডারি স্কুলে চাকরি হয়েছে, SSC চাকরি হয়েছে, কিন্তু এই এক্সামগুলো সম্বন্ধেই মানুষের জানাশোনা ছিল না। চাকরি তাহলে কাদের হয়েছে? আমি একটা কথা উল্লেখ করি, মিডিয়াকে দোষ দিলেও হবে না, মিডিয়া অনেক সময় অনেক মারাত্মক কথা বলেন। বরুণ সেনগুপ্ত তিনি বলেছিলেন একটা কথা, অদ্ভুত কথা বলেছিলেন, যে এই গভর্নমেন্টের আগে যে গভর্নমেন্ট ছিল তার সম্পর্কে, তারা এমনভাবে তার এই যে দুর্নীতি বলুন, তাদের চাকরি দেওয়া বলুন, এবং অনৈতিক যে কাজগুলো তারা করেছেন 34 বছর, তারপরে তো সাধারণ মানুষ তাদেরকে সরিয়েছে, আমাদের গণতন্ত্রের যে ব্যবস্থা আছে তার মধ্যে দিয়ে, ভোটের মাধ্যম দিয়ে তাদের সরিয়েছে। তো সেইখানে তারা বলেছিলেন উনি, যে তারা এমনভাবে করেন যে ধর্মতলায় যদি একটা বড় জায়গাতে দুধ রাখা হয়, দেখা যাবে দুধটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, কেস খেয়ে নিচ্ছে, টের পাওয়া যাবে না। দেখা যাবে তার ভিতর দিয়ে পাইপলাইন চলে গেছে, হয়তো বৃন্দাবনে বসে বসে একজন চুপ করে টানছেন সেই সরকারে। আর যে দলটা এখন সরকারে রয়েছে, সেই দলটা যে দল থেকে তৈরি হয়েছে, তাদের সম্বন্ধে তিনি সেই সময় বলেছিলেন যে তারা যদি এইটা পেতেন, তারা দল বেঁধে হুড়মুড় করে পড়তেন, দুধ ছুট ছিটিয়ে একাকার কাণ্ড করে দিতেন, দুধগুলো শেষ হয়ে যেত, কিছু মাটিতে যেত, গড়াগড়ি খেত, হইচই, পুলিশ টুলিশ আসতো, চারিদিকে মিডিয়া আসতো, একটা গণ্ডগোল মারাত্মকভাবে লেগে যেতে পারতো। পার্থক্যটা এই জায়গাটাতে যে একদল দুদলই চোর, প্রত্যেকেই এটা করছে, প্রত্যেকে এই জিনিস করছে। তাই দুর্নীতি তারা করেছে বলে, আবার এই কথাও ঠিক, দুর্নীতি তারা করেছে বলেছে এই গভর্নমেন্ট করবে সেটা নয়। তিনি কি বলেছেন? মানবিক দৃষ্টিভঙ্গির কথা বলেছেন, যেখানে বেকারের সংখ্যা চাকরি এইভাবে ধু করে বাড়ছে, তাই তাদেরকে বাতিল করে দিলেন, ঠিক আছে, মেনে নেওয়া গেল, বাতিল হয়েছে, তারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, যারা ঘুষ খেয়েছেন তারা জেলের অন্দরে রয়েছেন, তারা জেলের মধ্যে চলে গেছেন, শিক্ষা ব্যবস্থার, শিক্ষা দপ্তরের একটা বড় অংশ জেলের মধ্যে আছেন। তো এই যে ব্যাপারটা হচ্ছে যে তাদের জন্য একটা অল্টারনেটিভ অর্ডার করতে পারতেন, মানবিক দিক থেকে শিক্ষকের চাকরি দিতে হবে এমন কথা তো নয়, কিন্তু অল্টারনেটিভলি একটা ব্যবস্থা তাদের করতে পারতেন। তারা একটা চাকরির মুখ দেখেছিলেন, তারা বেশ কিছুদিন চাকরি করেছেন। সেই জন্য আমি একটা অনুরোধ করি, গোটা দেশ যখন এই দুর্নীতির উপর দাঁড়িয়ে আছে, সেই নিয়ে আমি কবিতা লিখি,
পরিচয় করে বলেছে আমার সম্বন্ধে আগে। আমি একটা অনেকের হয়তো এখানে তার সম্বন্ধে অ্যালার্জি হতে পারে, তাকে দলবদলু বলা হয়তো বলা হয় তাকে, আদৌ তিনি তো কোনো দলের ছিলেন না, তিনি আমাদের দেশের আমাদের পশ্চিমবঙ্গের বাংলার গর্ব বলে আমি মনে করি এবং বিখ্যাত কবি। সুবোধ সরকারের একটি কবিতা আমি বলি, সে কবিতাটা হচ্ছে ঘুষ কবিতাটার নাম, এটা বলে আমি শেষ করব। সিদ্ধান্ত আপনাদের, ভাবনা আপনাদের। রবীন্দ্র ঘুষ, রবীন্দ্র রচনাবলীর নবম খণ্ড দিয়ে চাপা দেয়া সুসাইড নোট, ছেলেকে লেখা, লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই, দুপুরবেলা কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে, ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি। অরুণী, আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো, যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয় তবু তোমাকেই লিখে রেখে যাই। গত দুবছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যত সামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত, চিকিৎসার ব্যয়ভার আমি আর নিতে পারছিলাম না, জীবনে তোমার টাকা ছুইনি মোরেও ছোব না, আমি আজীবন ছাত্র পড়িয়েছি জ্ঞান তো কোনো অন্যায় করিনি। গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে ঝুলোঝুলি করেন তার ছেলেকে নেবার জন্য, আমি প্রথম দিন ফিরিয়ে দিই, দ্বিতীয় দিন ফিরিয়ে দিই, তৃতীয় দিন পারিনি, তিনি আমাকে একটা বড় খামে 30,000 টাকা দিয়ে চলে যান, সেই টাকায় এই মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে, জানি না তিনি বাড়ি ফিরবেন কি না কোনো দিন, ফিরলে বলো পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার চলে গেছে, ইতি বাবা। তারপরে শেষ করছে দেখুন কবি, যখন সারাটা দেশ দাঁড়িয়ে আছে টাকার ওপর, তখন রবীন্দ্র রচনাবলী দিয়ে চাপা দেওয়া একটা সুসাইড নোট হাসপাতালের গাছের তলায় গা ছমছম করছিল, এগিয়ে গেলাম সাদা কাপড়ে ঢাকা মাস্টার মশায়ের দিকে, একটু বেরিয়ে থাকা পা দুটোর দিকে, ওই একটু বেরিয়ে থাকা পা দুটি যেন ভারতবর্ষের শেষ মাটি। আমরা সেই দিনের অপেক্ষায়, এই মাস্টার মশায়ের অপেক্ষায়। নমস্কার, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ কবি পিনাকী রায়কে। পিনাকী দা খুব সুন্দরভাবে কবিত্বভাবেই শেষ করলেন, তিনি কয়েকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এনেছেন, যাহা কিছু ন্যায়সঙ্গত তাহাই কি আইনসঙ্গত, আজ যা যা আইনসঙ্গত তাই কি ন্যায়সঙ্গত, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার পাশাপাশি তিনি সেই চার মূর্তির কথা বলেছেন, অর্থাৎ টেনিদা ছাড়া আরও তিনজনের কথা বলেছে। অনেকেই এখন বাংলা সাহিত্য কম পড়ছেন, সুতরাং তাদের সুবিধার্থে বলি এই তিন মূর্তির নাম কিন্তু কখনোই পার্থ, মানিক, তাপস, কুন্তল তা নয়, কিন্তু তাদের নাম হাবুল, ক্যাবলা, প্যালা। আমি এবার ডেকে নেব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তরুণ কংগ্রেসের নেতা এবং বাগ্মী হিসেবেও তিনি অত্যন্ত আমাদের সবার মন কেড়ে নেন। শুভ সন্ধ্যা। জানি না কতটা শুভ সময়ের ভেতর আমরা আছি, তবু এইটুকু শিষ্টাচার না হয় আমরা সঙ্গে রাখলাম। আগে মোশানে যাওয়ার আগে ঋজু বেশ কিছু প্রসঙ্গ তুলে গেছে। প্রথমত হচ্ছে গিয়ে আইনি প্রসঙ্গ, সেটা হচ্ছে যে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে যদি কোনো বিকল্প ব্যবস্থা করা যায়। প্রসঙ্গত বলে রাখা যাক, প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট 1988 অনুযায়ী যদি প্রমাণিত হয় কোনো সরকারি আধিকারিককে ঘুষ দেওয়া হয়েছে বা ঘুষ নেওয়া হয়েছে, তাহলে 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা দুটোই হতে পারে। এবার আপনি জেলে গেলে তো আর চাকরি করতে পারবে না, অর্থাৎ এই আলোচনাটা একটু বোকা বোকা আলোচনা। এবার আসা যাক হচ্ছে মানবিকতা, কোনটা মানবিকতা, কোনটা প্রশ্রয়। আমি বরঞ্চ টেনিদা যাওয়ার আগে একটু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে যাব। বর্ণপরিচয় তো শুধুমাত্র আমাদের অক্ষর জ্ঞান শেখায় না, চরিত্র জ্ঞানও শেখায়। সেখানে রাখাল বলে একজন মানুষ ছিলেন বা একটা ছেলে ছিলেন, তার একজন পিসি ছিলেন, এবং সেই পিসি তাকে প্রশ্রয় দিয়েছিলেন যে হ্যাঁ তুই যা করছিস ঠিক করছিস। তার পরিণতি কিন্তু আমরা জানি, সেই পিসির কানটা টেনে কামড়ে ছিঁড়ে ফেলেছিল কিন্তু সেই রাখাল। ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট যাই বলুন না কেন, এখনও আমরা এক পিসির রাজত্বে রয়েছি। এবার আসা যাক হচ্ছে আজকের বক্তব্যে, সেটা হচ্ছে যে টেনিদাকে নিয়ে আলোচনা হচ্ছে। টেনিদার আগেও আরেকজনের ব্যাপারে একটু আলোচনা করা যাক, গঙ্গারাম।
সুকুমার রায়ের অমক চরিত্র তিনি মাত্র 19 বার ফেল করেছিলেন, সেখানে টেনিদা মাত্র 7 বার, বা রবার্ট ব্রুসকে মনে করতে পারি 6 বার। অর্থাৎ ফেল করাটা খুব একটা ইউনিক ব্যাপার নয় বা একবার হয়েছে তা নয়, ফেল করেছে, ফেল থেকে বেরিয়েছে, এটা একাধিকবার হয়েছে। কিন্তু আমরা বোধহয় সেটা নিয়ে আলোচনা করছি না, আমরা আলোচনা করছি যে ফেল থেকে কেউ অনুপ্রেরণা নিয়েছেন কিনা। তবে আমায় যদি বলতে বলা হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অনুপ্রেরণা কিন্তু অ্যাকচুয়ালি নারায়ণ গঙ্গোপাধ্যায় নয় বা সুকুমার রায় নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকচুয়াল অনুপ্রেরণা মমতা বন্দ্যোপাধ্যায়েরই ওই জায়গাতেই কাছাকাছি জায়গায় থাকতেন কেশবচন্দ্র নাগ। কেশবচন্দ্র নাগের পাটিগণিতের একটা অদ্ভুত পাটিগণিত ছিল তৈলাক্ত বাঁশের কুটি। তৈলাক্ত বাঁশের কুটিতে বাঁদর একবার করে উঠত, দুবার করে নামত। বিশ্বাস করুন, যখন ক্লাস 4-5 পড়েছি সেই অঙ্ক সলভ করতে গিয়ে ভাবছি বাঁদরটা কত বোকা, বারবার কেন একই জায়গাতে ওঠে, অন্য বাঁশের কুটি কি খুঁজে পাচ্ছে না? আমি এই প্রশ্নের উত্তর পাইনি। তারপর দেখলাম যে সেই তৈলাক্ত বাঁশের কুটিটা বাস্তবে কি। আপনারা একটু শালতামামি দেখুন। প্রথমে একদল মানুষ ঘুষ দিয়ে, সাদা খাতা জমা দিয়ে চাকরিটা পেল, তারপর তাদের বিরুদ্ধে তদন্ত হলো, তাদের চাকরিটা গেল, ক্যাবিনেটে সিদ্ধান্ত হলো এবং কোর্টে আবেদন করা হলো যাতে তাদের চাকরিটা ফেরত পাওয়া যায়। কোর্ট সেটাকে নাকচ করল, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিবৃতি দিলেন, একটা না হয় ভুল করে ফেলেছে, তা বলে কি একটু মানবিক হওয়া যায় না? দেখুন, একদম তৈলাক্ত বাঁশের কুটি, একবার পড়ছে একবার উঠছে, কিন্তু কেন? আমার প্রশ্নটা হচ্ছে যে একটা জিনিস যেটা ঘোষিতভাবে অন্যায্য, অনুচিত, সেটাকে সাপোর্ট কেন করছে? কেউ সাপোর্ট কি করতে পারে? এবার আমাকে যদি বলা হয় একজন তথ্য প্রযুক্তির মানুষ হিসেবে বা একজন এই বাংলার একজন সাধারণ রাজনৈতিক কর্মী হিসেবে, আমার যেটা বারবার মনে হয় যে এর বিষটা লুকিয়ে আছে সেই অমক বাণীতে, বিষের সে জ্বালা বুঝিবে সে কেমনে, কবু আসিবি সে দংশেনি জানে। কেন বলছি এই কথাটা? মমতা বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় যারা অনুচর আছেন তারা শিক্ষার গুরুত্বটা কী করে বুঝবেন? মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি পেয়েছেন যে ইউনিভার্সিটিটা আজকে এক্সিস্ট করে না, ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো আইআইপিএম থেকে এমবিএ করেছেন যে আইআইপিএম এক্সিস্ট করে না। শুধু তাই নয়, পার্থ চ্যাটার্জি তার শিক্ষামন্ত্রী এক পাতার পিএইচডি দিয়েছেন। যাদের শিক্ষার গুরুত্বটা এরকম তারা আমার আপনার শিক্ষাটাকে কী করে মূল্য দেবেন বলুন তো? তবে এই সব কিছুর ভেতরে একটা ব্যাপারে, নারায়ণ গঙ্গোপাধ্যায় ছেড়ে দিন, কেশবচন্দ্র নাগ ছেড়ে দিন, সবাইকে ছেড়ে দিন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা ব্যাপারে পথিকৃৎ, এবং সেটা হচ্ছে প্যারালাল ইকোনমিক মডেল। মানে শিক্ষাকে যে এরকম অর্থকরী করা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকাল না থাকলে আমরা কেউ বুঝতাম না। একটা হোমগ্রোন সাপ্লাই চেন ইকোসিস্টেম। কী করে হোমগ্রোন সাপ্লাই চেন ইকোসিস্টেম? সোনার কেল্লার মন্দার বোসকে মনে আছেন, ভূপর্যটক? আমাদের এখানে আমি বিশ্বাস করুন ভাবতে পারিনি জীবিত অবস্থায় ওরকম মানুষকে দেখতে পাবো, মানিক ভট্টাচার্য। পৃথিবীর সব জায়গা ঘুরে ফেলেছেন, তার উৎসটা কী? উৎসটা হচ্ছে এই চুরির টাকা। কোথা থেকে পেলেন? উনি নাকি ওনার ছেলে একটি কনসালটেন্সি ফার্ম চালাতেন, বিএড এবং ডিএলডি ইনস্টিটিউটগুলোকে তারা কনসালটেন্সি দিতেন। আচ্ছা, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় না? যেখানে আমাদের সৌরভ গাঙ্গুলিকে তাকে বিসিসিআই এর পোস্ট বা দিল্লি ডেয়ার ডেভিলসের যে কোনো একটা পদকে তাকে চুজ করতে হয়, কিন্তু না, এখানে মানিকবাবু বহাল তবিয়াতে তার ছেলেকে নিয়ে শিক্ষা দপ্তরের কনসালটেন্সি চালিয়ে গেলেন। এখানেই নয়, এখানেই শেষ নয়, এরপরে আমরা কি দেখলাম? আমরা দেখলাম অয়ন, কুন্তল, শান্তনু এবং তাদের সুবাদে টালিগঞ্জে ইনভেস্টমেন্ট, যে টালিগঞ্জ সম্বন্ধে গত 1 বছরে আমরা শুনেছি আপনারা বাংলা সিনেমার পাশে দাঁড়ান। কেন দাঁড়াবো বলুন তো? আপনারা আমাদের ছেলেমেয়েগুলোর হকের টাকা, হকের চাকরিগুলো কেড়ে নিয়ে আজকে বাংলা সিনেমার যে সম্মান, সেই সম্মানটাকে ধুলোয় মিশিয়ে দিয়ে ল্যান্ড রোভার বা আরও বিদেশি গাড়ি চাপবেন, যাদেরকে রাস্তায় বেরোলে তারা যে এক একজন অভিনেতা সেটা চিনতে আমার আপনার অসুবিধা হবে, সেই দুর্নীতিটাকে আপনারা প্রশ্রয় দেবেন, আর আমরা আপনাদের ক্ষেত্রে মানবিক হব, সরি বস, অসুবিধা হচ্ছে। কিন্তু আপনি যদি একটু পিছিয়ে যান, এর শুরুটা কোথায় থেকে হচ্ছে? দেখুন, আজকে যে ছেলেটি ঘুষ দিয়ে চাকরি পাচ্ছে, সেই ঘুষ দিয়ে কি প্রথম, মানে সে কি প্রথমবার ঘুষ দিচ্ছে এখানে? একটু আগে ব্রাত্যদার একটা কথা বলছিল, ব্রাত্য বসু যখন শিক্ষামন্ত্রী, প্রথমবারের শিক্ষামন্ত্রী, উনি বলেছিলেন যে হ্যাঁ অনলাইনে ছাত্র ভর্তি হবে, সবার আগে
তখনকার ছাত্রনীতা শঙ্কুদেব পান্ডা বললেন না না এইভাবে অনলাইনে হতে পারবে না, আমরা একটা স্লোগান দিয়েছিলাম শিক্ষা দেখে শঙ্কা হয় শঙ্কুদেব শঙ্কু যখন পান্ডা হয়। কেন বলেছিলাম বলুন তো? তার একটাই কারণ যে ঘুষের টাকায় আপনি যখন গ্র্যাজুয়েশনে ভর্তি হচ্ছেন তাহলে আপনি আজ বাদে কাল যখন সেই গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করবেন তারপর যখন আপনি চাকরি পাবেন তখন আপনি চাইবেন আপনি ঘুষ দিয়েই যাতে চাকরিটা পান। এবং এই ব্যাধিটা এতটাই প্যান্ডেমিক হয়ে গেছে এই মুহূর্তে যে আজ থেকে মাসখানেক মাস দেড়েক আগে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের পরীক্ষার জন্য আমরা দেখলাম ছাত্রছাত্রীরা দিনাজপুর এবং মুর্শিদাবাদে রাস্তা অবরোধ করেছেন কি দাবি নিয়ে, তাদেরকে টুকতে দিতে হবে। হ্যাঁ, শিক্ষাটাকে এই ছেলে খেলায় নিয়ে গেছেন এই রাজ্যের সরকার। এবার আমাকে একটা পরিসংখ্যান দিতে হবে, সে পরিসংখ্যান বলছেন এএসিআর অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্ট 2021 বলছে ভারতবর্ষের গ্র্যাজুয়েটদের, আবার বলছি ভারতবর্ষের গ্র্যাজুয়েটদের মাত্র 67% এমপ্লয়েবল মানে চাকরিযোগ্য। এই যে আমরা আলোচনা করি নিঃসন্দেহে এই মুহূর্তে বেকারত্ব ভারতবর্ষের অতীতে যেরকম হয়নি সেই জায়গায় পৌঁছে, কিন্তু তার পিছনের কারণটা কিন্তু মাথায় রাখতে হবে, আমার কাছে ডিগ্রি আছে আমার কাছে শিক্ষা নেই। এই ডিগ্রি আছে শিক্ষা নেই যাদের কাছে তাদেরকে কিন্তু আমি আপনি আমার কোম্পানিতে চাকরিতে নেব না। আপনারা ভেবে দেখেছেন যে যে ছেলে মেয়েগুলো আজকে ঘুষ দিয়ে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়ে শিক্ষক হচ্ছে আজ বাদে কাল তার কাছে আমার আপনার ছেলে মেয়েরা কি শিখবে? তাদের কাছে সাবজেক্টের কথা ছেড়ে দিন, কি ক্যারেক্টার বিল্ডিং হবে, তারা কি শেখাবে, কিভাবে সুলভে গরু চুরি করা যায়, কিভাবে সুলভে কয়লা চুরি করা যায়? না, আমরা এটা চাই না। এবং দুর্ভাগ্য হলেও সত্যি এখানে তরুণ রয়েছে, তা সত্ত্বেও আমি বলবো এর সঙ্গে বোঝার ওপর শাঁকের আটির মতো হয়েছে ন্যাশনাল এডুকেশন বিলের মতো একটা বিল, যে বিল বলছে শিক্ষাটাকে বেসরকারিকরণের মাধ্যমে টাকায়ের উৎস করে দেওয়ার ফলে মেধার সঙ্গে কম্প্রোমাইজ করা। আমরা শুরু করেছিলাম টেনিদাকে নিয়ে, শেষটা করি বরঞ্চ ফেলুদাকে নিয়ে। সেখানে ফেলুদা বলছেন জয় বাবা ফেলুনাতে, যার মনে চুরি সেই আসল চোর, তাই আমরা যারা এই ভাবের ঘরে চুরি করছি এই মানবিক খেলতে গিয়ে দুর্নীতিটাকে প্রশ্রয় এবং প্ররোচনা দিচ্ছি তাদের কিন্তু আয়নার সামনে দাঁড়াতে হবে। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদার মতো আরেকটা অসাধারণ উপন্যাস আছে, সেটা হচ্ছে নিশি যাপন। সেই নিশি যাপনের উপসংহারটা আমার মনে হয় অনেকেরই হয়তো মনে আছে, যাদের মনে নেই তাদেরকে একটু মনে করিয়ে দিই। পাহাড়ে ঘুরতে গেছে, সঙ্গে পরিবার রয়েছে, সঙ্গে প্রেমিক রয়েছে, সঙ্গে বন্ধুরা রয়েছে, হঠাৎ ল্যান্ডস্লাইড এবং ভূমিকম্প। তারপর কি দেখলাম আমরা? স্বামী স্ত্রীর খাবার কেড়ে নিচ্ছে, বন্ধু বন্ধুকে গুলি মারছে, এবং শেষে নির্মল যে হচ্ছে সেই গল্পের প্রোটাগনিস্ট সে বলছে এরকম যদি চলতে থাকে এরপর ক্যানিবালিজম হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। হ্যাঁ, চুম্বকে এটাই নির্যাস। এই জিনিস যদি আমাদের চলতে থাকে তাহলে আজ বাদে কাল আমরা একজন আরেকজনের মাংস খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না, কারণ আমরা কিন্তু সেই দুর্নীতিটাকে প্রশ্রয় দিলাম। পরিশেষে শুধু একটা কথা উল্লেখ করে যাই পিনাকী বাবুর ক্ষেত্রে, যে যেটা ন্যায়সঙ্গত সেটা আইনসঙ্গত কিনা এটা অত্যন্ত তাত্ত্বিক আলোচনা, আজকে হয়তো এইটুকু পরিসরে সেটা করা সম্ভব হবে না, কিন্তু একটা দৃষ্টান্ত বরঞ্চ আমরা নিই, সেটা হচ্ছে সিদ্ধার্থ শঙ্কর রায় 1977 সালের সেই মন্ত্রিসভা, অন্যান্য একাধিক অপ্রীতিকর কারণের জন্য আজকে ইতিহাসে স্থান পেয়েছে, কিন্তু এই কারণটা অবশ্যই মাথায় রাখা উচিত, ওয়াংচু কমিশন। সেই ওয়াংচু কমিশনে সন্তোষ রায় বলে ওনার একজন মন্ত্রিসভার সদস্য ছিলেন, তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। কেন জানেন? অভিযোগটা কী ছিল? অভিযোগটা হচ্ছে ওনার গ্র্যাজুয়েট বোনের প্রাইমারিতে চাকরি পাওয়ার জন্যে। না, সে চাকরি পায়নি, কিন্তু সেই সুপারিশটা করেছিল বলে তাকে কিন্তু পদত্যাগ করতে হয়েছে। আমরা যখন ইতিহাসকে মনে রাখব, আমরা আশা করব ইতিহাস থেকে যেন আমরা এই শিক্ষাগুলোও নিই, কে কী করেনি কে কী করেছে নিশ্চয়ই সেটা নিয়ে আমরা সালতাম আমি লিখতে পারি, কিন্তু আমাদের তো এগিয়ে যেতে হবে, আমাদের ভবিষ্যৎ তো সামনের দিকে, ভবিষ্যৎ তো অবশ্যই পেছনের দিকে নয়, সেখানে দাঁড়িয়ে অন্তত রাস্তায় দাঁড়িয়ে যেন আগামী প্রজন্মের সামনে এটা বলতে পারি যখন এই প্রহসনটা চলছিল আমরা তখন আওয়াজ তুলেছিলাম। ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বললেন তাতে শিউরে ওঠার মতো, অর্থাৎ যে বাঙালি তার মধ্যবিত্তর মূল্যবোধ নিয়ে গর্ব করে সেদিন বোধহয় আর বেশি দিন বাকি নেই
যে বাঙালির মধ্যবিত্ত মূল্যবোধ সম্পূর্ণভাবে সলিল সমাধিতে তলিয়ে যাবে। তিনি যা বলছেন তা চমকে ওঠার মতো। অর্থাৎ যে শিক্ষকরা সাদা খাতা জমা দিয়ে ঘুষ দিয়ে বা বিশেষ কোটাতে চাকরি পেয়েছেন, তারা যে ছাত্রদের তৈরি করবে সেই ছাত্ররা তো ঘুষ দিয়ে ভর্তি হবে কলেজে, তারাও আবার ঘুষ দিয়েই চাকরি পাবে। তাহলে ঘুষ দিয়েই চলবে গোটা সমাজ। যদি তাই হয় তাহলে তো সত্যি হানাহানি শুরু হয়ে যাবে, নৈতিকতা নীতি কিছুই থাকবে না। আমি একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসবো টাফটক শনিবারের বিতর্কে। ঘুষ দিয়ে চাকরি পাওয়া মানে তারা এখন অপরাধী। সরকারের উপরে যিনি বসে রয়েছেন তাকে সবার চাকরির ব্যবস্থা করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো চন্দন বসুর কাছ থেকে ঘুষ খেয়েছিলেন। রাজ্যের পুলিশ এই তদন্ত করত আর এই অপরাধীদের গ্রেফতার করত তো অবশ্যই আমরা অনেক বেশি গর্বিত হতাম। দুর্নীতির ডাইরেক্ট ইনডাইরেক্ট বেনিফিশিয়ারি হলেন ম্যাডাম অনুপ্রেরণা, কেয়ার অফ কালীঘাট।